আজকে দেখাবো আমার দার্জিলিং কমলা লেবুর গাছ, যেটাই কত ফুল এসেছে সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন গাছটাই ফুলে ভর্তি হয়ে গেছে এবং প্রতিটা কচি ডালে এখনও অসংখ্য পরিমাণে ফুলের কুঁড়ি আসছে, যেটা দেখা যাচ্ছে। পুরো গাছটাই আশা করি কয়েকদিনের মধ্যে ফুলে ভরে যাবে। তো এই ফুল আসার কারণগুলোই আজকে বলবো। এর ফুল ভালো আসার কারণ হচ্ছে এই গাছটায় আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পটাশ সার 2 চামচ গাছের গোড়ায় 5 ইঞ্চি দূরে দিয়ে রেখেছিলাম। আর আগে থেকে সেভাবে খাওয়ার দিইনি, কেননা আগে থেকে সার দিলে গাছে অনেক কচি পাতা বেরোয় এবং ফেব্রুয়ারিতে সার দেওয়ার জন্য এখন অনেক পরিমাণে ফুল এসছে। এখন এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে হবে, তার জন্য আমরাকে এখন করতে হবে কি, হালকা পরিমাণে ডিএপি, ইউরিয়া এবং পটাশ গাছের থেকে একটু দূরে 5 ইঞ্চি দূরে হালকা করে করে দিয়ে দিতে হবে, যেন গাছে ফুলগুলো প্রতিটা টিকে এবং যেগুলো ফুল টিকবে সে ফলগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে। তার জন্য আমাকে এখন হালকা পরিমাণে সার দিতে হবে এবং এখন নিয়মিত রেগুলারই জল দিতে হবে। এখন গাছের গোড়ায় একটু রস কমলেই ফুল ঝরে যাবে, তাই এখন পরিমাণ মতো মাঝে মাঝে জল দিতে হবে। আর এখন আমরা এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা হচ্ছে 1 বছরের গাছ, বেশি দিন হয়নি, তাই আমরা এখন কোনো স্প্রে করব না। যতটা পরিমাণে নর্মাল ফুল টিকে সেই পরিমাণে ফলটা আমরা নেব, বেশি নেব না, যেহেতু গাছটা ছোট। আমাদের দার্জিলিং কমলা গাছটা 1 বছর হয়েছে। এই হচ্ছে আমাদের দার্জিলিং কমলা গাছ।